এই আবেদনের পরে এই সময়টা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ, এই সময়ের মধ্যে নিজেকে খুব ভালোভাবে প্রস্তুত করাতে হবে। সেই প্রস্তুতিটা তোমার হবে কিভাবে, তুমি ফিজিক্যালি প্রস্তুতি নাও, তুমি তোমার মেডিকেলি কোনো সমস্যা থাকলে মেডিকেলের উপরে ভালোভাবে একটা প্রিপারেশন নাও, ভালো ডাক্তার দেখাতে পারো, সাজেশন মাঝে চলতে পারো, পাশাপাশি তোমার লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। চারটা পাঁচটা বিষয়ের উপরে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সারা বাংলাদেশ থেকে আমাদের বর্তমান ব্যাচের স্টুডেন্টরা এসে ক্লাস করছে। আজকে তাদের পরীক্ষাও চলছে, এরা সবাই সেনাবাহিনী সৈনিক পদের জন্য পরীক্ষার প্রস্তুতি নিতে আসছে সোলজার ট্রেনিং একাডেমিতে। তো তোমরা যখন আসবা এসে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে, আসলে যে গাইডলাইনটা, এই গাইডলাইনের মধ্যে তোমরা এজ ইউজুয়ালি যে বিষয়গুলো পাবা সেটা হচ্ছে প্রথমত তোমার মেডিকেল ফিটনেস ফিট করার জন্য তুমি এখানে একটা সাপোর্ট পাবা, আর শারীরিক ফিটনেস বাড়ানোর জন্য তুমি এখান থেকে প্রচুর পরিমাণে শারীরিক অনুশীলনগুলো করতে পারবা বা ফিজিক্যাল এক্সারসাইজগুলো। দেন তোমার লিখিত পরীক্ষার জন্য যে হিউজ পরিমাণ প্রিপারেশন দরকার, অর্থাৎ পাঁচটা বিষয়ের উপরে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং বুদ্ধিমত্তা, এই পাঁচটা বিষয়ের উপরে লেখো লেখো তুমি লেখো লেখা শেষ এই পাঁচটা বিষয়ের উপরে আমরা এখানে প্রতিনিয়ত আমাদের সকল শিক্ষার্থীদেরকে প্রস্তুতি করাই। আর আমাদের এখানে প্রস্তুতি বিষয়গুলো একদম এজুয়ালি, যখন আমরা ক্যান্টনমেন্টে যাব পরীক্ষা দিতে তখন আমাদের যে পরিবেশ, আমার মনে হয় এরকম এনভায়রনমেন্টের মধ্যে এটা পরীক্ষা হয়, তারা হয়তো বা পরীক্ষা এর আগে দিয়ে আসছো, কেউ কি বুঝলা এর আগে পরীক্ষা আসে না ভাই নিখুঁ অভিজ্ঞতা আছে কারো এরকম? হ্যাঁ আবার কবে আসবে না আসবে সেটা তো আসলে কঠিন বিষয় হয়ে যাবে, তাই না? বিশেষ করবা কি করবা না জানি না, আমাদের এখানে মান্থলি এক মাসে যদি কেউ কোর্স করে তার প্রায় 60টার মতো মডেল টেস্টও হয়, ভাইবা পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা আছে, মেডিকেল চেক আপের ব্যবস্থা আছে, ফিজিক্যাল এক্সারসাইজের ব্যবস্থা আছে। তো এই বিষয়গুলো আমরা যেহেতু করে থাকি, আমার মনে হয় এই কয়েকদিন তোমাদের যে সময় তোমরা পাবা এই সময়টা কাজে লাগাও, আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে তুমি সংক্ষিপ্ত একটা প্রিপারেশন নিয়ে যাও, দেখবে প্রিপারেশনটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে গেছে। সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তোমরা যারা নতুন পরীক্ষা দিলা পরীক্ষা ভালো হয়েছে তো? না স্যার, ফার্স্ট আমাকে আত্মবিশ্বাস স্যার এখন এসে কতটুকু হয়েছি স্যার, আমি যদি না আসতাম আমি মনে করতাম যে আমি কখনো অত লেখিত করতে পারতাম না স্যার। যাই হোক, আমরা এভাবে আত্মবিশ্বাস গুলো বাড়াই প্রত্যেকটা ছাত্রের প্রত্যেকটা স্টুডেন্টের, তোমরা ইনশাল্লাহ আসলে একটু হলে উপকৃত পাবা বা একটু হলে উপকার দেওয়ার চেষ্টা করি আমরা সম্পূর্ণ সৎ এবং অনেস্ট হয়ে দিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে, মনে রাখবো, দেখা হবে আবার ইনশাল্লাহ, ধন্যবাদ।